আরও কিছু সংবাদ জানাবো এক নজরে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সারের দাম বাড়বে এমন কোনো শঙ্কা নেই। তাছাড়া দেশে সারের পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিকেলে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। বারবার সতর্ক করার পরও নিয়ম নীতি মানছে না রাজধানীর অনেক অসৎ ব্যবসায়ী। অতিরিক্ত মুনাফার লোভে বেশি দামে পণ্য বিক্রি করছেন তারা। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র উঠে এসেছে। দুপুরে রাজধানীর নিউ মার্কেট অভিযানের নামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি দল খোলাবাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে ডলার, পাউন্ড এবং ইউরোর দাম। বাজারে ডলারের সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে জানান বিক্রেতারা। রাজধানীর মতিঝিলে মানি এক্সচেঞ্জগুলোতে দেখা যায় 113 টাকা দামে বিক্রি হচ্ছে ডলার, পাউন্ড 130 টাকা এবং ইউরো 115 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থনৈতিক সংকটকালে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়নি বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। দেশের অর্থনীতির আকার ভারত পাকিস্তানের চেয়েও বেশি উল্লেখ করে বলেন যারা বলছেন অর্থনৈতিক সংকট এটা সঠিক নয়। রবিবার ডিসিসিআই আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। ভারতের ওয়ারেন বাফেট খ্যাত ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। রবিবার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে 62 বছর বয়সে মৃত্যু হয় তার। তিনি কিডনি সম্পৃক্ত জটিলতায় ভুগছিলেন।